আজ সোমবার পঁচিশে অগ্রায়ণ দু হাজার সালের বারোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আপনাদের মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আনন্দদায়ক কোনো সফর বা সামাজিক জমায়েতে আপনারা ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে থাকতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আজ আপনাদের ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই আজ ভাই বোনেরা কিন্তু আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে তাদের মনের ইচ্ছা পূরণ করতে গেলে নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি এবং কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই অন্যথায় অন্য কোনোভাবে শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা লাভবান হবেন না আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও কিন্তু তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে খেয়াল রাখুন সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম হতে পারে আজ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার পরিজন সবার থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তা বা কর্তৃ সাথে সাক্ষাৎ করতে পারেন সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে মানসিকভাবে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই কিন্তু শক্তিশালী থাকছে না এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমার শিবায় এটি একশো আটবার করে দিন শুরু করুন